স্বকীয় রূপ লই বহাগ্ন আহে কলই ব্রহ্মপুত্রর দুই পারলৈ নহয় জান এই ব্রহ্মপুত্রর মহান ঐতিহ্যই বাকি মহাবাহু ব্রহ্মপুত্র মহামিলনর তীর্থ কত যুগ ধরি আহিছে প্রকাশী সমন্বয়র অর্থ মহাবাহু ব্রহ্মপুত্র মহামিলনর তীর্থ কত যুগ ধরি আহিছে প্রকাশী আমি বেছি ভালকৈ আছিলোঁ 85-87 নিলয় আছে তাৰপিছতে মোৰ পৰিবাৰ আছে আৰু মোৰ ল'ৰা এটা আছে এইবছৰ MSc কেমেষ্ট্ৰি মাষ্টাৰ্ছ কৰিলে দৌৰি আহিব চেষ্টা কৰিছে ইচ্ছা কৰিছে কিন্তু বিশেষ কাম কৰা আহিব নোৱাৰে আপোনালোকৰ ইয়াত উপস্থিত কি মানে কি কম কি নকম কিন্তু এটা ডাঙৰ এটা সুযোগ বুলি মই ক'ব বিচাৰোঁ এনেকুৱা সুযোগ হয়তো বহুতে পোৱা নাই আৰু হয়তো বহুতে নেপাব আমি যিখিনি এতিয়া আমি কি কৰোঁ কি কৰিম কি নকৰিম আমি ক'ব নোৱাৰোঁ এই অনুষ্ঠানটো সামৰণ হওক তাৰপিছত গোটেইখিনি হয়তো লগ পাম ভাল লগ পাম তাৰপিছতহে প্ৰগতি কাৰ্যসূচী আৰম্ভ কৰা হ'ব আৰু ইয়াকে কৈ মই সামৰিছোঁ আৰু সকলোলৈ মোৰ আন্তৰিক ধন্যবাদ আৰু দুটা হ'ল মহাবাহু ব্রহ্মপুত্র মহামিলনর তীর্থ কত যুগ ধরি আহিছে প্রকাশী সমন্বয়র অর্থ মহাবাহু ব্রহ্মপুত্র মহামিলনর তীর্থ কত যুগ ধরি আহিছে প্রকাশী সমন্বয়র অর্থ মহাবাহু ব্রহ্মপুত্র সুদূর কান্ন কুজরে পরা বড় ভূঞা আহিছিলে এই বংশতে শঙ্কর দেউ ইয়াতে জন্মিলে আজান পকিরে মধুর জিকির রসিলে দিল্লির দিলোয়ারে আহি হস্তি পুঠি আঁকিলে পঞ্চ নদীর তেজ বাহাদুরে ধরামর কিছু গড়িলে সমন্বয়ার দেখুয়ালে কত টকা শত স্ফূর্ত মহাবাহু মই মানে কি বুলি কয় যিটো শেষ হ'ব লাগে মই শেষ কৰিব নোৱাৰিলোঁ যি কি নহওক বনভোজ যুগৰ পৰা মানে এটা কথা ক'লে ৰোমন্থন আমি কামৰী মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ আৰু ছাত্ৰী নিৱাসৰ আজি দুবছৰ এই দুবছৰ আমাৰ একচুৱেলি চিলাপথাৰ আমি লৈছিলোঁ সিনিয়ৰখিনিৰ লগত আহি থাকোঁতে কৈছোঁ আপুনি বেয়া নহওক গতিকে এয়া বৌ আৰু ধন্যবাদ মই কি ক'ম আপোনালোকৰ লগত আছোঁৱে মই চিনাকি কৰি দিছোঁ মোৰ পৰিয়ালটো মোৰ পত্নী ৰাণুশ্ৰী গগৈ মোৰ ল'ৰা ৰোহণ গান দত্ত আৰু ছোৱালী মনশ্ৰিনী দত্ত
শিক্ষয়িত্রী আর ই ক্লাস সেভেন আর তাই হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার আর্টস কিবা কবা আজি আপনাদের কামাই কলেজের হোস্টেলের বাসিন্দা সকল একত্রিত হয়েছে ভাল লাগিল আমিও যে আহিবলে পালো আজি দিনটো আপনাদের স্মরণীয় দিন হয়ে রব আজি দিনটোর উদ্যোক্তা সকলকে মই ধন্যবাদ দিছো বিশেষক ললিতা যিজন ললিতাক মই আগরপরাই চিনি পাও আমার মাজত ভগা হব নবরত্ন বাধা মন পরে অরুন্ধ মন পরে অরুন্ধতি মন পরে অরুন্ধতি মন পরে অরুন্ধতি দুবরি বন কোথার মনে সুলির মেঘত লাহিয়া গলি বহুত বরফর দরে শেষা বরফ তো পৃথিবীর বিভিন্ন দেশত এই মহাবিদ্যালয়খনে একটা সুনাম আর্জিছে আপনাদের হয়তো বাতৰি কাগজত পঢ়িছে যে আমি হয়তো প্রথমখন মহাবিদ্যালয় ভারতবর্ষর যখন মহাবিদ্যালয় ইন্টারন্যাশনাল লেভেলর পাঁচজন এডভাইসার আমি একাডেমিক এডভাইসার নিয়োগ করছো স্বকীয় রূপ লই বহাগ্ন আহে কলই ব্রহ্মপুত্রর দুই পারলৈ নহয় জানো এই ব্রহ্মপুত্রর মহান ঐতিহ্যই বাকী।